হ্যালো স্টুডেন্টস, আমরা পড়ছি দ্য ক্যাট ইউনিট টু। তো ইউনিট টু শুরু করা যাক। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, অর্থাৎ পরিবারের সদস্যরা যখন চা খেতে বসে যায়, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, তখন বিড়ালও তার নিজের ভাগ পাওয়ার জন্য, তার শেয়ার পাওয়ার জন্য সেখানে হাজির হয়ে যায়। হি পার্স নয়েজিলি and wraps himself against the legs of the family members. পার্স নয়েলি, অর্থাৎ সে জোরে ঘরঘর ঘরঘর করে আওয়াজ করতে থাকে এবং ফ্যামিলি মেম্বারদের পায়ে নিজেকে ঘষতে থাকে। রাপস মানে হচ্ছে ঘষা। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, যদি সেই টেবিলে কোনো গেস্ট থাকে বা অতিথি থাকে তাহলে সে বিড়াল কি হয়, একটু বিশেষ ভদ্রতা দেখায়। বিড়াল সেই গেস্টের প্রতি একটা বিশেষ ভদ্রতা ভাব দেখায়। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার, কারণ বিড়াল মনে করে যে অতিথিকে সম্ভবত সবচেয়ে ভালো জিনিসটি দেওয়া হয়েছে। সামটাইমস ইনস্টিটিউট অফ গিভিং হিম সামথিং টু ইট, the guest stoops down and strokes the cat and says, poor pussy, poor pussy. Sometimes, অর্থাৎ অনেক সময়, instead of giving him something to eat, অর্থাৎ বিড়ালকে কোনো কিছু খাবার না দিয়ে সেই গেস্ট অতিথি কি করে, stoops down, অর্থাৎ নিচু হয়ে বিড়ালের গায়ে হাত বোলায় আলতো করে এবং বলে, poor pussy, poor pussy, অর্থাৎ বেচারা বিড়াল, বেচারা পুষি। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, কিন্তু বিড়াল এতে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে, টায়ার্স অফ ক্লান্ত। হি পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, সে হচ্ছে পুটস আপ হিজ ক্ল, অর্থাৎ তার নখ, ক্ল নখ বসিয়ে দেয়, কোয়াইটলি অর্থাৎ চুপচাপ করে, বাট ফার্মলি অর্থাৎ একদম ঠিক জায়গায় দৃঢ় হবে, রেক্স দ্য গেস্ট, অর্থাৎ গেস্টের পায়ে আঁচড় দিয়ে দেয়। ওয়াও, ওয়াও, সেজ দ্য গেস্ট, গেস্ট চিৎকার করে উঠে, আউচ বলে। দ্য ক্যাট স্টাক হিজ ক্লস ইন টু মি, বিড়াল তার থাবা, তার নখ আমার মধ্যে দিয়েছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, অর্থাৎ পরিবারের লোকেরা আনন্দিত হয়ে মন্তব্য করে, ইজন্ট ইট সুইট অফ হিম, বিড়ালটি কি মিষ্টি তাই না, ইজ নট হি ইন্টেলিজেন্ট, কি বুদ্ধিমান তাই না। হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, হি ওয়ান্টস, সে চায় তুমি তাকে কিছু দাও, এটা বাড়ির লোকেরা বলে। দ্য গেস্ট ডেয়ার্স নট টু ডু হোয়াট হি উড লাইক টু ডু, মানে ওই সময় গেস্টের যা ইচ্ছা হয় সেটা কিন্তু সে করতে পারে না। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, অর্থাৎ বিড়ালকে লাথি মেরে জানলা দিয়ে বের করে দেওয়ার ইচ্ছা হয় সেটা পারে না। সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইস, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ, ওই সময় তার মধ্যে রাগ হয় এবং একটা যন্ত্রণা থাকা সত্ত্বেও হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজ, সে এমন ভান করে যেন সে খুব মজা পেয়েছে, অ্যান্ড শর্টস আউট এ বিচ অফ ফিশ ফ্রম হিজ প্লেট, এবং সেই মাছের টুকরো থেকে একটু অংশ নিচে নামিয়ে দেয়, হ্যান্ড সিট ডাউন নিচে নামিয়ে দেয়। দ্য ক্যাট জিনজারলি রিসিভস ইট উইথ এ লুক ইন হিজ আইস দ্যাট সেজ, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড, ইউ ওয়ন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড,
সেই বিড়ালটি বিড়ালটি সাবধানে জিঞ্জারলি তো সাবধানে সেটা গ্রহণ করে, নিঃশব্দে গ্রহণ করে। উইথ লুক ইন হিজ আইস অ্যান্ড সেজ, এবং লোকটির দিকে তাকায় এবং বলে যে অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড, যে এর পরের সময় আমার বন্ধু, ইউ ওয়ান্ট বি স্লো টু আন্ডারস্ট্যান্ড, তোমার বুঝতে এত দেরি হবে না। হি পার্স অ্যাজ হি রিটার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট বুট বিফোর ইটিং হিজ ফুড। আবার গড়গড় করতে করতে গড়গড় শব্দ করে খাবার শুরু করার আগে একটা সেফ ডিস্টেন্সে চলে যায়, একটা নিরাপদ ডিস্টেন্সে যায় গেস্টের বুট থেকে, অর্থাৎ এই অতিথির পায়ের জুতোর জায়গা থেকে, জুতোর নাগালে বাইরে খাবারটা নিয়ে চলে যায়। এই পর্যন্তই হচ্ছে টেক্সট আমাদের ইউনিট টু। আমাদের টেক্সট শেষ, এবং টেক্সটের পরে কিছু কোশ্চেন রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নেই। এমসিকিউ কোশ্চেনের কারেক্ট অ্যান্সারগুলো আমাদের চুজ করতে হবে। দ্য ক্যাট রাবস হিমসেলফ অ্যাগেইনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজিলি ফার্স, এই শব্দটাই রয়েছে টেক্সটের মধ্যে ফার্স। উইথ টিয়ার্স অফ রেস অ্যান্ড পেইন ইন হিজ আইস দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাস অ্যামিউজড, অর্থাৎ রাগ এবং যন্ত্রণা হলেও গেস্ট মজা পেয়েছে এরকম ভান করে, অ্যামিউজড এই শব্দটাই টেক্সটে রয়েছে। আমরা পরের পেজে যাই। সি দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট এ বিট অফ, অর্থাৎ গেস্ট অতিথি এই বিড়ালকে কিসের টুকরো দেয়, এক টুকরো মাছ। এরপর রয়েছে একটা চার্ট, সেটাও ফিল আপ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে, সেটাও আমরা দেখে নিই। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, দ্য গেস্ট কলস দ্য ক্যাট, অর্থাৎ সেই অতিথি বিড়ালকে কি বলে, পুয়োর পুষি, পুয়োর পুষি ওটা লিখতে হবে। তারপরে রয়েছে পার্ট অফ দ্য গেস্ট বডি দ্যাট দ্য ক্যাট রেক্স, অর্থাৎ গেস্টের শরীরের কোন অংশে এই বিড়ালটি আঁচড় দেয়, আমরা জানি লেগ, তাহলে এখানে লেগ লিখতে হবে। তারপরে রয়েছে দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেস অ্যাট এ সেফ ডিস্টেন্স, অর্থাৎ কোন জায়গা থেকে বিড়াল নিরাপদ দূরত্ব সরে দাঁড়ায়, গেস্ট বুট অর্থাৎ অতিথির জুতো বা বুটের থেকে নিরাপদ ডিস্টেন্সে বিড়াল সরে যায়। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হোয়েন ডাজ দ্য ক্যাট মেক অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট ইস শেয়ার অফ ফুড, অর্থাৎ বিড়াল কোন সময় তার খাবারের ভাগ নিতে চলে যায়। একদম প্রথম লাইনে পেয়ে যাব, হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, অর্থাৎ চা খেতে যখন পরিবারের লোকের বসে যায় তখনই বিড়াল তার শেয়ার নিতে চলে যায়। হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু, বিড়াল নির্দিষ্ট করে কার কাছে বেশি বেশ ভদ্র সাজে বা কার কাছে ভদ্রতা দেখায়, যদি কোনো গেস্ট থাকে স্পেশালি টু গেস্ট ওটা লিখতে হবে। হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট, বিড়াল কিভাবে সেই মাছের টুকরোটাকে গেস্টের কাছ থেকে নিয়ে যায়। আর টেক্সটের একেবারে শেষের দিকে যে লাইনটা রয়েছে, নিচ থেকে চার নম্বর লাইন, সেখানে যে সেন্টেন্সটা দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট উইথ এ লুক ইন হিজ আইস, এই পর্যন্ত লিখতে, অর্থাৎ নিঃশব্দে চুপি সারে সতর্কভাবে সেই মাছের টুকরোটা নিয়ে যায়, এই কথাটা এখানে লিখতে হবে। তো এই পর্যন্তই থাকলো ইউনিট টু তে, এরপর আমাদের দেখা হচ্ছে ইউনিট থ্রি তে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।